এবার ঝাড়খণ্ডে বিজেপির ঘরে ভাঙন, পিতার আদর্শের খোঁজে কংগ্রেসের যোগ বিধায়কের। লোকসভা ভোটের আগে দেশজুড়ে জমজমাট দল বদলের ট্রেন্ডিং এ গা ভাসাচ্ছেন অনেকে। অধিকাংশ ক্ষেত্রে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িকের মধ্যেই দেশের প্রায় প্রত্যেক রাজ্যে বিজেপিতেও ভাঙনের ঘটনা ঘটেই চলেছে। পদ্ম ছেড়ে হাত ধরলেন ঝাড়খণ্ডের মান্ডু কেন্দ্রের বিধায়ক জয়প্রকাশ ভাই প্যাটেল। ঝাড়খণ্ডের রাজনীতিতে ওলট পালট বেশ জমিয়ে উঠছে। বিজেপিতে যোগ দিয়েছেন শিবু সোরেনের পুত্রবধূ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বৌদি সীতা সোরেন। যদিও এই ঘটনা বিপরীত ঘটিয়েছেন বিজেপির এক বিধায়কও। লোকসভা ভোটের আগে ঝাড়খণ্ডে এবার বিজেপির ঘর ভাঙল কংগ্রেস। গত বুধবার পদ্ম ছেড়ে হাত ধরলেন রাজ্যের মান্ডু কেন্দ্রের বিধায়ক জয়প্রকাশ ভাই প্যাটেল। দিল্লিতে ছিল এই যোগদান পর্ব, সেখানে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড প্রদেশ কংগ্রেস সভাপতি রাজেশ ঠাকুর, মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন, মন্ত্রিসভার সদস্য আলমগীর আলম এবং প্রবীণ নেতা পবন খেরা। জয়প্রকাশ ভাই প্যাটেলের রাজনৈতিক যোগ শক্তপোক্ত। জয়প্রকাশের বাবা প্রয়াত টেকলাল মাহাতো, যিনি ছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা অর্থাৎ জেজেএমএ প্রতিষ্ঠাতা সদস্যের অন্যতম। 2014 সালে পিতার ছেড়ে যাওয়া মান্ডু আসনে ভোটে দাঁড়ান জয়প্রকাশ এবং নির্বাচিত হন। পরে দল বদলে চলে যান বিজেপিতে। এবার গেরুয়া শিবির ছেড়ে যোগ দিলেন কংগ্রেসে। পুরনো দল ছাড়ার কারণও জানিয়েছেন ঝাড়খণ্ডের এই বিধায়ক। জয়প্রকাশের দাবি, বিজেপি বা এনডিএ জোটে পিতার আদর্শে প্রতিফলন দেখতে পাননি তিনি, সেই কারণেই পদ্ম শিবির ছেড়ে ঝাড়খণ্ডে বিরোধী জোট ইন্ডিয়াকে শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছেন। কংগ্রেসে যোগ দিয়ে জয়প্রকাশ দাবি করেছেন ঝাড়খণ্ডের 14টি লোকসভা আসনেই জিতবে বিরোধী জোট ইন্ডিয়া। বাস্তব চিত্র অবশ্য কয়েকদিন পরেই পাওয়া যাবে। 13 মে থেকে 1 জুন পর্যন্ত মোট 4 দফায় ভোট হবে ঝাড়খণ্ডে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।